আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নাজমাস রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আপনাদের জন্য আমার আজকের আয়োজন পারফেক্ট চটপটি। এই লকডাউনে আমরা সবাই কম বেশি এই খাবারটা মিস করি, তাই সব কিছু মাথায় রেখে আমার দর্শকদের জন্য আমার আজকের আয়োজন পারফেক্ট চটপটি। চলুন তাহলে আমার সাথে কিচেনে। চটপটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ডাবলি বুট নিয়েছি। বুটগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 ঘন্টা বুটগুলো অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বুটগুলো আমি সিদ্ধ করব। পানির পরিমাণটা আমি এখানে বলছি না, বুটের ধরন ও পরিমাণ হিসেব করে পানিটা আপনারা অ্যাড করে নেবেন। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি সিমটি পরিমাণ হলুদ। হলুদটা দেওয়ার কারণে চটপটিতে খুব সুন্দর একটা কালার আসবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বুটগুলো আমি সিদ্ধ করে নিব। বুটগুলো সিদ্ধ হোক, এক পাখে আমি তেঁতুলের টকটা রেডি করে নিচ্ছি। তেঁতুলের টক তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম তেঁতুলের সাথে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন এভাবে কষলে কষলে তেঁতুল থেকে সবগুলো টক বের করে নিব। কুসুম গরম পানিতে তেঁতুলটা ভিজিয়ে রাখার কারণে খুব সহজভাবে তেঁতুল থেকে টকটা বের হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষলে কষলে রসটা বের করে নিচ্ছি। এখন একটা ছাঁকনির সাহায্যে ফ্রেশ রসটা আমি ছেঁকে নিব। রসটা যেহেতু খুব বেশি ঘন, তাই ছাঁকনির সাহায্যে ভালোভাবে পড়তে চাইবে না, এজন্য আমি একটা চামচ দিয়ে এভাবে রসটা বের করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। ফ্রেশ টকটা আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন এই টকের সাথে আমি প্রয়োজনীয় উপকরণগুলো মেশাবো। দিচ্ছি 1 টুকরো লেবু, কষলে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। তেঁতুলের টকটা কতটুকু ঘন রাখবেন আর কতটুকু পাতলা রাখবেন সেটা একান্তই আপনাদের উপর ডিপেন্ড করে, তবে আমি খুব বেশি ঘন চাচ্ছি না, তাই এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে নিয়েছি। দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বিট লবণের বদলে আপনারা সাধারণ লবণও এখানে ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া, এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন দিচ্ছি 1 চা চামচ চটপটির মশলা, এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমাদের বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখি বুটের কি অবস্থা। প্রায় 20 মিনিট পর আমার বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এটা একেবারে শক্ত নেই, আবার একেবারে নরমও নেই। চটপটির বুটগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায়, আবার মুখে দিলে মিলিয়ে যায়। এখন 2টো আলু আমি একটু কষলে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু একেবারে ভর্তা করা যাবে না, হালকা একটু ভেঙে কষলে দিয়ে দিলেই হবে। আলুটা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি।
এখন দিচ্ছি 2 টেবিল চামচ চটপটির মশলা। মশলাগুলো দিয়ে নেড়ে আমি অপেক্ষা করব 2 মিনিট। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন চটপটির ডালটা একটা বাটিতে নিয়ে চটপটিটা রেডি করে নিচ্ছি। দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ শসা কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। এবার সেজে আমি টকটা তৈরি করে নিয়েছি, সেখান থেকে 1/4 কাপ টক দিয়ে দিচ্ছি। টকটা দিয়ে আবার আমি একটু নেড়ে নিচ্ছি। এখন উপর থেকে একটা ডিম এভাবে গ্রেট করে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়ো, 2 চা চামচ সিলিপ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, 1/4 কাপ ধনেপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার পারফেক্ট চটপটি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমি চেষ্টা করি আমার প্রতিটা রেসিপি আপনাদের সাথে খুব সহজভাবে উপস্থাপন করতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো রেসিপি দিলে সবার আগে আপডেট পেতে পারেন। আর রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্টের অ্যান্সার দিতে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের জন্য আল্লাহ হাফেজ।